পিজা বানাবে তুমি কার জন্য পিজা বানাবে আবুর জন্য আর আয়েশ কার জন্য বানাবে ওকে ঠিক আছে হ্যাঁ চলো এখানে কি কিনিস বলো এটা কি চিজ এটা সস এটা এটা পিজা ডো ওকে চলো চলো এখানে পিজা মেরিনেট করছি এখানে চিকেন এখানে চিকেন হ্যাঁ এখানে চিকেন মেরিনেট করছি এখানে চিকেন মেরিনেট করছি এখানে 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 মেরিনেট কি দিয়ে করেছে বলো এখানে কি দিয়ে করেছে চিকেন হ্যাঁ চিকেন তারপরে সয়া সস হ্যাঁ আর একটু সস একটু সস একটু মরিচ একটু মরিচ ইয়েস একটু জিরা গুঁড়া জিরা গুঁড়া ওকে আমরা এখানে এটা কি করব এখানে তেল আছে দেখি সরা এত দূরে জমা এখন চিকেন বানাই হ্যাঁ এখানে এবার চিকেনটা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ দাও তুমি দিতে পারবে হ্যাঁ ওকে ঠিক আছে এখন এটা ফ্রাই করতে হবে ওকে নাও এখানে এটা ধরো জাস্ট আস্তে ফ্রাই করতে হবে ওকে তুমি কি পারছো ফ্রাই করতে আয়া হ্যাঁ পারছি সরো সরো আয়া সরো আপু পারতে কি করে আপু পারছে দেখো সুন্দর করে ফ্রাই করছে ও ওরুমি আলসা ব্ল্যাক আলে কোথায় হাত ব্যথা আছে দূরে রাখো থাক কাছে দাদ দরকার নেই যাও এটা রাখো আস্তে আস্তে হয়ে যাবে চামচটা ওখানে রাখো বাটিতে হ্যাঁ আয়া সরো আমরা এখানে একটু ঢাকনা দিয়ে হচ্ছে চিকেনটা হচ্ছে 5 মিনিটের মতো একটু হচ্ছে ফ্রাই করে নিব তাহলেই হবে আয়াত অপেক্ষা করতেছে চিকেন ফ্রাই হয়ে যাচ্ছে তাই না ভাইয়ের জন্য আমরা এখানে হচ্ছে যে চিকেনটা ফ্রাই করতেছি ওকে বলো এখানে কি এটা বলো বলতে হবে মা এখানে কি দিয়েছো এটা কি এটা হচ্ছে অনিয়ন নাই পারবেল এটা রেড রেড ক্যাপসিকাম এটা টমেটো টমেটো কি দিব টমেটো দিব তো এখানে যে আমরা চিকেন ফ্রাই করে নিয়ে আসছি চিকেনটা আর হচ্ছে আর এখন টমেটো দিতে বলতেছে আমরা টমেটো দিব তো এগুলো ডেকোরেশনের জন্য রেডি চিকেন ভাইয়া তো এই যে আয়াত হচ্ছে পিজা নিয়ে বসে আছে পিজা ডো এটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে করা আছে তারপর হচ্ছে একটু করে দাও এভাবে এভাবে করে দাও তুমি করো নাও মাম ডান হাত বাম হাত না সুন্দর করে হ্যাঁ দাও এভাবে না সুন্দর করে ধরো এটা নো এভাবে ধরে দাও মনে হয় যেন কারেম ধরো সুন্দর করে ধরে দাও আস্তে আস্তে দাও পেন্সিল কীভাবে ধরো সেভাবে ধরো সুন্দর করে এটা কেন করতেছি বলো তো হ্যাঁ কেন করতেছি আমরা আয়াত সস দিব যে সসটা যাতে ভিতরে যায় এই জন্য ঠিক আছে হয়েছে আর করবে আরও করতে চাও করো এখন সস দাও সস দিচ্ছি মাম দাও এটা দাও পারবে না মাম করবো পারবে মিক্স করে দিতে হ্যাঁ দাও তুমি ধরো মাম্মির হাত ধরো ওকে আচ্ছা এখন এটা কি টমেটো ঠিক আছে আগে কি দিবে বেশি দেওয়া লাগবে না মা হ্যাঁ দাও ক্যাপসিকাম দাও এটা মা তোমার জন্য করছে এরকম করে না চিকেন চিকেন দাও চিকেনগুলো মাঝখানে আচ্ছা আব্বুর জন্য যাও এই যে চিকেন এভাবে দিতে হবে ঠিক আছে মা এটা কে খাবে আব্বু ভাইয়া 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 খাবে আব্বু খাবে আচ্ছা আব্বু খাবে ভাইয়াও খাবে ঠিক আছে মা তুমি পিচ্ছে খাবে সরো তো ওকে আর দিব কিছু আর কিছু দেওয়ার দরকার আছে বলো না একটু দিয়ে দেই এই যে এটা তো দেই নি এটা একটা দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে রেড ক্যাপসিকাম ওকে এখন কি দিব আমরা বলো চিজ চিজ ইয়েস আমার তো
দিস আমি এন্না করো এভাবে না শুধু একা দিয়ে তুমি এভাবে পুরলে তো হবে না দিস তুমি একটু দাও তুমি তো পারবে না মামি একটু দিব দাও দাও তো একটু একটু করে চিজ ইয়েস চিজ চিজ বেশি দিলে ভালো লাগবে না কম দিলে ভালো লাগবে আয়া বেশি দিলে বেশি দিলে তো আসো আয়াত হচ্ছে এখন পিজা দিয়ে দিচ্ছে যে এয়ার ফ্রায়ারে আমরা এখন এখানে দেখব ঠিক আছে তো হচ্ছে এই যে আমরা 180 হচ্ছে 180 degrees 12 minutes দিয়ে দিছি তো দেখি এটা হচ্ছে 12 minutes পরে কী অবস্থা হয় ঠিক আছে ওকে আয়াত হচ্ছে আয়াতটা দিয়ে বসে আসা অপেক্ষা করতেছে আর এখন আয়াস আসে এরকম কাটা আয়াস আয়াস একটা বানাবে দাও কাটা চামচ দিয়ে একটু ইয়ে করো এরকম এরকম শুধু করে ডান হাত দিয়ে ঠিক আছে দাও ডান হাত দিয়ে আস্তে আস্তে করো জোরে শক্তি নেই এই যে এইভাবে দাও করো করো ঠিক আছে একটু করো তাড়াতাড়ি শেষ করো টাইম কম ঠিক আছে এবার চামচটা রেখে দাও করে এবার হচ্ছে সস না ধরো ডান হাত দিয়ে ওকে তারপরে কি দিবে বলো টমেটো দাও আমাকে দিলে তুমি বলো যে কই দিব তো ওই জন্য আমি দেই ঠিক আছে তারপর কি দিবে আমাকে বলো কি দিবে পেঁয়াজ আচ্ছা এবার কি দিতে চাও বলো মাংস গুলা তারপরে বলো চিকেন চিকেন দিচ্ছে ক্যাপসিকাম এটাও দিয়ে দিই ক্যাপসিকাম এটা দিই দাও এবার চিজ দাও চিজ দিচ্ছি মামি ঠিক আছে কোন হাতে এটা কোন হাত হ্যাঁ ডান হাত ওই হাত দাও হাত দাও দিয়ে দাও দাও ওকে আয়া সেটাও রেডি এখন হচ্ছে এই যে হচ্ছে আয়াত অপেক্ষা করতেছে আর 7 minutes বাকি আয়াতটা হয়ে যাচ্ছে দেখি সরো সরো আয়া সেটাও রেডি ঠিক আছে তো আয়া সেটা দিয়ে আরও 4 minutes আছে আয়া হচ্ছে অপেক্ষা করতেছে কখন হবে আয়াতটা আসলে আজকে যেহেতু ফার্স্ট টাইম আমরা করেছি এই জন্য হচ্ছে একটু বেশি হয়ে গেছে বাট ভিতরে ঠিক আছে টেস্ট কেমন হয় পরে হচ্ছে দেখা যাবে তো আয়াসেরটা হচ্ছে গ্রান হয়েছে দেখে আমি 5 minutes বন্ধ করে দিছি এখন আয়াস খুলবে দেখি ওয়াও আয়াসেরটা সুন্দর হয়েছে তার মানে এটা হচ্ছে 5 minutes দিতে হবে ঠিক আছে তোমারটা বুঝি নাই আমরা 12 minutes দিয়ে দিচ্ছি যা দাদা সরো 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 মাম নাম আছে ওকে দেখে 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 এই যে আয়াসের পিজ্জা তার মানে হচ্ছে এটা 5 minutes হয়ে যাবে ওকে আর এটা আমি মাম বলে 12 minutes দিয়ে দিচ্ছি এই জন্য এটারই অবস্থা হ্যাপি ওকে তো মাম তো আপুকে শেয়ার দিবে না তুমি ব্যাট বলে শেয়ার দিব মাম তোমাকে প্রতিদিন বানিয়ে দিব তুমি বানাবে এটা ইজি না ঠিক আছে বলো আয়াতের পাশে আসো আপা বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ